তাহিল্লা ডাক দেখো দোস্ত আমি সুমাইয়ার মাপছি রে। সুমাইয়া একটা মহিলা, এর ইমান এত শক্ত ছিল, জীবন দিয়া দিছে, ইমান দিছে না। তোরে তো এখনো ফিডাই দিছি না, মায়ের দিছি না, তুই কালেমা ছাড়লে কেমনে? কথা বুঝতেছে না মা? হয় আমি সুমাইয়ারে মারছি, জীবন দিছে, ইমান দিছে না, তোরে তো এখনো মায়ের দিছি না। তোরে যখন সাইজ করুন তখন তুই কালেমা ছাড়তে, তুই তো সাইজই করছি না, তোরে তো ফিডা খালি শুরু করো। বন্ধুরা এরকম কি দিতে তোরে ফিডায় তোরা সাইজ কইরাম। এবার উখবা কই দোস্ত শুন, সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই, সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে জীবন চলে যেতে পারে, কালেমা চাটতে পারে না, জোরে কম সুমাহান। বক্তব্যকার বেইমানের বক্তব্য, তারা নিজেরাই স্বীকার করতেছে, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের কালেমা যে একবার পড়ছে গো, সে কোনোদিন আর কালেমা ছাড়তে পারে না। আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্স এর কালেমা পড়ছিলাম। এবার আবু জাহিল্লাহ এর মধ্যে হল উমাইয়া, আরো আছে কয়েকটা, এটা সবটি আল্লাহ জাহান্নামের সিল মেরে রাখছে, সবটি শয়তান গুলি এর বুদ্ধি দিছে, দোস্ত দাঁড়া তুই যে ফোলটি বাজ আমরা কেমনে বুঝবো, তুই আবার ফোলটি দিতে না এমন তো কোনো গ্যারান্টি নাই। তুই যে অরিজিনাল কালেমা পড়ছত না ডুপ্লিকেট কালেমা পড়ছত আমরা এখনো কনফার্ম না। এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যদি আমাদের কথা শুই না, আমাদের কথা মতো কাজ করস, তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আস, মুহাম্মাদের দলে না। এই ইয়ং জেনারেশন যুবক ভাই দিলের কান লাগায় শুনেন, বন্ধু কিন্তু পরামর্শ দিতেছে বন্ধুদেরকে, বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কান লাগায় শুনেন, বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে। বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা বিশ্বাস করেন কথা হয় না? হ্যাঁ, যত সমাজ ধ্বংস কার জন্য? বন্ধুর জন্য। আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি? অনেকেই খান। যদি কই সিগারেট কারা কারা খায় তাহলে অনেকেই লাভবাহিক কইতে রাজি হইবেন, আমি জানি তো, লজ্জা দিয়ে লাভ নাই। যারা সিগারেট খান, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে? আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে ভাই তুই সিগারেট খাস, এটা সারা নজর খাও, এটা কোনার থেকে এটা হয়েছে, কোন ঘটনার কেন্দ্র করে এটা বিড়ি খাওয়াটা উৎপাদন হয়েছে কহ, দেখবেন হে আমার জানাইব অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি হওয়ার শুরু কোথার থেকে হয়, দেখবেন কোন না কোন ক্ষেত্রে বন্ধু জড়িত। কারণ আমি যতটুকু জানি সিগারেট খাওয়া যারাই শিখছে ওইটা কিন্তু মা বাপে শিখায় না। আপনারা বোলাতে কি মা বাপে সিগারেট খাওয়া শিখায়? 7 বছরের সময় কয় যাবো একটু টান দাও বলে, অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল দুইটা টান দিয়ে শিখবা আস্তে আস্তে, শিখায় নেই তাহলে খেয়ে শিখায়? স্কুলের স্যারেরা যে 10টার পর থেকে সিগারেট খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, এমন কোন ক্লাস আছে বাংলাদেশ? তাহলে বোঝা গেল সিগারেট মা বাবে শিখায় না, সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না, সিগারেটের একটা উস্তাদ আছে, এটা হলো বন্ধু, কথা হয় না? সিগারেটের উস্তাদই হলো বন্ধু। যারাই সিগারেটটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার এটার উস্তাদ বন্ধু, এই কাজটা অন্তত বন্ধু শিখায়। যদি আপনারা স্মরণ না থাকে তাহলে ধ্যানমগ্ন অবস্থায় কতক্ষণ বসে থাকবেন? শুরুটা কই থেকে হয়েছিল দেখুন, আপনি ধ্যানের ভিতরে শয়তানে ঢুকাই দেবে যে তোর বন্ধু, বলুন কে? মাশাআল্লাহ, বন্ধু খাসগুলা খুব সুন্দর করে করাইতে পারে। এরপরে যারা গাঞ্জা খায়, এরপরে এখন বাড়িছে কি তা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলা, যে ট্যাবলেট, এরপরে বাড়িছে এখন কি তা নাম জানি না, ওই যে আপনার ডাইল হয় একটারে, এরপরে ডাইল লিয়ে একবার আমি পড়ছিলাম বেজালো, আমার কাছে একজন এসে দেখো ভাই এত এলাকার মধ্যে ডাইল কোর ডাইল খায়, আমাকে ডাইল খেলে কি দিছে, আমি তো ডাইল খাই, আমি তো আর এটার হাকিকত বুঝছি না। আমারও যখন কয়েছে আমি কো ডাইল তো আমিও খাই, আরে এই ডাইল না, আমি কোন ডাইল? বুটের ডাইল, বুটের ডাইলও খাই, ও বুটের ডাইল না, আমি মসুরি কো মসুরিও না, হ্যাঁ বেড়া এর পর আবার ডাইল কি আছে, মুখ ডাইল নেই মুখ ডাইলও খাই। আমার জীবনে জানতাম না যে ডাইল যে একটা নেশাগ্রস্ত জিনিস, ওই দিন শুনছি আমার কথা বাইরে এইটা না এই ডাইল লো খাইলে পরে এটা নেশা সর্বনাশ, তুই তো আর মানুষের দ্বারা খোঁজ দিত না যে ডাইল খাই, সব যখন ডাইল খাই কথাটা কইলো ডর করে ভয় লাগে। এখন বাড়ি সে ডাইল, এই যতগুলা নেশাগ্রস্ত জিনিস আছে আমাদের যুবকরা এগুলা এখন
খায়, লাইফ শেষ, দুনিয়া শেষ, পরকালও শেষ। এই নেশাগ্রস্ত জিনিসগুলা শিখায় বন্ধু, নেশা যারা শিখে বন্ধু শিখায়। এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল, দুনিয়ার জিন্দগি পরকালের জিন্দগি উভয় জিন্দগির বরবাদ। বলুন বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে যদি আপনি অযোগ্যকে আপনার বন্ধু বানান আপনার লাইফ ধ্বংস করে দিবে। চার তার সাথে বন্ধুত্ব করবেন না, সাবধান, খুব সাবধান, খুব সাবধান, বন্ধুত্ব সবার সাথে চলে না। সে আপনার ওজন বুঝবে না, আপনার মানুষের সামনে সে ফাতলা বানিয়ে দিবে, আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে। এই জন্য যোগ্যবান বন্ধু দরকার, যার কাছে আপনি সব শেয়ার করবেন, এটা ভালো একটা বন্ধু দরকার। আউল ফাউলদেরকে বন্ধু বানাবেন, লাইফ শেষ, কথা বুঝতে চান? ওখবার বন্ধু ছিল মারাত্মক, বন্ধুরা কয় তুই যে অরিজিনাল ডুপ্লিকেট কেন বুঝুন, যদি আমরার কথা মানস তাহলে বুঝুন তুই আমরার দলে আসস, আর না মানলে তুই মোহাম্মদের দলে। ওখবা তো শয়তান আগে তুই ছিল, সে খুব দুষ্ট ছিল, রাসুলের একবার নামাজরত অবস্থায় এই উখবাই কিন্তু রাসুলের এই শরীরের মধ্যে উঠে নাড়ি বুড়ি রাখছিল, মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে হবে। নাউজুবিল্লাহ, আপনারা নাউজুবিল্লাহর আওয়াজটা আন্তরিকতা নাই, নবীর প্রতি মহব্বত কম। এখন চিন্তা করেন বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে, কথা হয় না? আজকের সমাজের যুবক কেমনে ধ্বংস হয়, নাচ গানের জন্য বন্ধু বন্ধুর নিয়ে যায়, রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায় ক্লাবে নাচানাচি করে, বন্ধু বন্ধুর নিয়ে যায়, ক্লাবে একা একা যায় না, বন্ধু বন্ধুর নিয়ে যায়, যারা বোতল খায় হমানে, বন্ধুরা মিল্লা বোতল খায়, একা বোতল খায় না, কেসিনোতে টাকা লাগায় একা লাগায় না, বন্ধুরা মিল্লা লাগায়, দর্শন, এভরিপ্রিজিং, সাদাবাজি, টেন্ডারবাজি, সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত। আপনার সন্তানকে আপনারও দায়িত্ব আছে, আপনার সন্তানের প্রতি কার সাথে মিশতেছে, কার সাথে যাইতেছে, এগুলোর দায়িত্ব মা বাবার। মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয়, সন্তান কথা শুনে না। যে সময় কন্ট্রোলে ছিল কন্ট্রোলে রাখলেন না কেন, এখন কন্ট্রোলের বাহিরে, এখন আপনাকে ফাত্তাই দেয় না, বাবা হিসেবে সম্মানও করে না, কেন? বেয়াদবদের সাথে চলাফেরা করে, নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে, তার লাইফ তো ধ্বংস। এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে। আমার সন্তান কয়টার সময় ঘরে আসলো, কয়টার সময় বাহির হইল, এগুলো দায়িত্ব আপনার। আমাদের দেশে দেখবেন, আমি আমার মসজিদে মাঝে মধ্যে যায়, প্রশাসনের লোক গিয়া মাইকে তো লইয়া কয় মাদক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে হবে, কি বক্তব্য দেয় ইমাম সাহেবের মিম্বরের সামনে কারিয়া। মাঝে মাঝে মেজাজটা গরম হয় কিন্তু হইতারি না, কারণ হইলো বিপদে তো আমরাও আছি, সব কথা তো আর হইতে পারি না। বেড়া কিয়ামত পর্যন্ত এরকম বক্তব্য দিতে পারবে মাদক মুক্ত হবে না? সুর রে কয় চুরি ঘর, আর গিরস রে কয় সজাগ থাক, কথা বুঝতেছেন নি? মাদক মুক্ত হইতো, মাদক কর্তৃক আসে, ট্যাবলেট কর্তৃক আসে, বাংলাদেশে তো উৎপাদন হয়, কথা হয় না? এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয়, আর বাংলাদেশ আসার পর খাইস না, এটা বাউতাবাজি সারানোর দরকার। এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে, যুবক বলির পড়া লেখা যা আছে সব শেষ, এগুলো আসে সব দাদার দেশ থেকে, কথা বুঝতেছে? কেমনে আমার বাড়ি একবারে বর্ডারের কাছে, আমার বাড়ি হলো হবিগঞ্জ, পাশে হইলো চা বাগান, আমার বাড়ির থেকে চা বাগান শুরু, চা বাগানের সাইডে দিয়ে আমার বাড়ির থেকে ওই দাদার দেশের আলো দেখা যায়, এরকম লাইট দেখা যায়, আমার বাড়িতে দেখা যায়, ওখানটা বড় বড় এই গ্যাং গলে এইদিকে ঢুকে মোটর সাইকেল দিয়ে দিয়ে ঢুকে দুমছে, ইটা লইয়া ভিতরে ঢুকে, ঢুকবার সময় খুব সুযোগ দেয় তাড়াতাড়ি বেড়ে তাড়াতাড়ি বেরো, ইটা বাংলাদেশে আমার পরে এরপরে খাইস না। বিলার সামনে যদি সুটকি দিয়া সামনে লটকায় রাখেন, বিড়ালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো সুটকি, সুটকিটা যদি আপনি নাকের ধারে দিয়া কথা বলে, এ বিলাই সাবধান, এটা তোর সামনে দিছি ঠিক কিন্তু খাইবে না, এটার ভাই চাইবেও না, সেপ পালাই দে, চাইস না, বিলাই হয় কোন ধরনের
বিচার আমি বুঝলাম না, তো বুঝোস না, বলে না তোর সামনে আমার সামনে রাখলেন আমার ফেভারিট খাবার, তা আমার ঘরে দরকার না, দললে জিয়াল দিবেন ভাসে দিবেন ঘটনা গীতা। তখন বিড়ালে তো বাসা নাই, হে হের বাসায় কয় এরকম আইন দে জুতা দা দেই আমি, বিড়ালে কয় এরকম আইন যারা করছে এরার কপালে জুতা দা মারি, আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া হ খাইস না, খাইলে জরিমানা না, তো এই খাবারটা তুই বাস্ক বন্দি করে তো ঠিক না, বাস্ক বন্দি করে তুই ইয়া খোঁজ বলে বাস্ক করলে খাইস না, যুক্তি আছে আমার সামনে ওপেন করে রাখবেন এরপরে খাইস না, এটা তো হাইজলামি ঠিক না। এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস অপেনে আনে, এরপরে খাইস না, খাইলে কিতা করবেন, খাইলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে তুমি তেতো বেড়া, এটা তুই ডুবলে দিতে আসলে না, এই খাস এই সাইড দেওয়ালের ভিতরে যাওয়ার আগে তো এই জিনিসগুলো তো ভিতরে ঢুকার জন্য নিষেধ করা দরকার ছিল, যে গেট দিয়ে আসে ওই গেটের লোক রাখার দরকার ছিল ঠিক না। সব উল্লা পাল্লা যে না, আমি আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই, আপনার সন্তানদেরকে আপনার মোটের মধ্যে রাখবেন, বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে, কথা বুঝতেছেন। এবার শুনেন, উকবা বন্ধু গুলা তো এমনি হলো দুষ্ট, আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন, কইছে এই জবানদা কালেমা পড়ছস, ঠিক ওই জবান দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সর চেহারার মধ্যে যদি তুতো মারতে পারস নাউজুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব, কেমন বন্ধু, এর পরামর্শ দিস। হ্যাঁ কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না, কিন্তু যে বন্ধু বন্ধু সাথে চলে হতে দুস্ত, আমি রাজি নাউজুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি, কেন রাজি, গদির জন্য চেয়ারের জন্য পলিটিক্স এর কালেমা পড়ছে তো, এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব ওখবাই যারা করছে সব করতে পারে মানুষ, ওখবাই আমি রাজি, সাহের ভাতজন মিল্লা এরা রাসুলের কাছে গেছে, আল্লাহর রাসুল খানায় কাবার টিকা দূর থেকে এরা দেখছে এরা যে আসতেছে, রাসুলের ভিতরে তো মায়া মহাব্বতের অভাব নাই, রাসুল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসুল উঠে দাঁড়াই গেছে, দাঁড়াই আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে, আল্লাহর হাবিব মনে করছে গতকালকে কালেমা পড়েছি মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে, নবী বাপসে একটা তারা করতে আসছে আরেকটা, আল্লাহর হাবিব বাপসিল হায় রে নেতারে কালকে কালেমা পড়াইছি আজকে নেতায় আরো পাঁচজন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে, কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে, কারণ হযরত উমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে, সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে, অনেক গুণে বেড়ে গেছে, উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে, সুবহান, হযরত উমর বলেন হাবিব আমি উমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া নামাজ পড়বেন এটা তো হতে পারে না, আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন আমি একটা বক্তৃতা দিব, হাজরা তোমার তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো, মক্কানগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছো সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি প্রকাশ্যে নামাজ হবে, পারো যদি কেউ বাধা দিতে কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাহিল্লা গর্তিকা কয় সব বনা আছে তোমার বক্তব্য কেটে রে আমার এলাকায়, আবু জাহিল্লা গর্তিকা বাইরে গিয়া দেহে উমর বক্তব্য দে, উমর রে দেখা আবু জাহিল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে, আপনারা দেশ কুত্তা কুত্তায় কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি, কুকুর আর কুকুরে দেখছেন, দেখার মধ্যে খালি দেখলেও তো লাগে, কিছু শিখছেন, কুত্তায় যখন খাদ্য লাগে
যার সাথে ঝগড়াটা লাগতে চায়, যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিওয়ালা, এটার সাথে যখন ঝগড়া লাগতে যায় যেটা দুর্বল, এটা তো না দেহে এটার শরীর মোড়া ছোড়া দল লেখাইয়া লইব, তখন হেন মত কিভাবে হয় জানেন না, তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তিক হয়ে লেঙ্গুরটা তার দুই ভাড়ের নিচে তার ঢুকায়, দেখছেন কিনা জানি না, আমি আমি নিজে দেখছি, দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে কাইতে হয়, কাইতে গ্যাগ গ্যাগ করতে করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে, ঠিক নেই, এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝালাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগে টিকে লেস্টারে পায়ের নিচে নিয়া এরপরে দেখা হইয়া একটা দৌড় দেয়, ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল, আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল, সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজ অহি, যার মর্জি মিজাজ মত, আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ। উমরের মেজাজ কলম ছিল, একবার রাসূল এক সাপরিয়ারে কইতেছে তোর গাটি কিতা, এক হয়টার ভিতরে সাপ আছে, রাসূল কই দেখি, এবার দেখাইতাম না, দেখাস না এখন আর দেখাবো না, রাসূলটা না করে দেখাইতো না, রাসূল দুইবার কইছে হে রাসূলটা ফাটতাই দেয় না, আল্লাহ রাসূল সব বোনা সেদি আমার দেখা হই না, তো দেখা না শেষ, রাসূল চলে যাবে, রাসূল চলে যাবে, হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দেয়ে ফসরা করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতাছে, চোখ দুইটা বড়ি গেছে, রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি ধমক দিছি, আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছ, তখন দেহ খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুইটা বড় বড়, রাসূল কয় আমি কি কষ্ট দিলাম, তারা তো কোনো ধমক দিলাম না, এইভাবে এরম অবস্থা কেন হইলো, রাসূল হঠাৎ করে হইছে তাকায়া দেখে উমর খার হইছে, খলিফাতুল মুসলিমিন উমর যে খার হইছে তরবারি একবার ঢুকায় একবার বার করে, এই দৃশ্য দিককে হে জাগাত মুত্তা দিছে এবং এক কাপা শুরু করছে, রাসূল কয় সব্য না, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুত্তা দিছে, খলিফাতুল মুসলিমিন উমর রে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইত, শয়তান উমর যে রাস্তা দিয়ে যাইত শয়তান ভুল হয়ে রাস্তাতে যাইত না, চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ, উমর কালেমা পড়ছে আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে, নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছিনি, ওই কারণে রাসূল বাবলু উহবাত একটা নেতা সাথে কতগুলো আছে, আবু জাহল একটা নেতা, আবু লাহেব নেতা, এরপরে আরওয়াজ উমাইয়া, এগুলো সব তো নেতা, তিনি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই, রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উচ্চা এদের দিকে আগানো শুরু করছে, যে এরারে আমি একটু সম্মান দিয়া রানি, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর ওই বেইমানের বাচ্চাগুলি দুশ্মনী লইয়া নবীর দিকে আগাইতেছিল, নবী যায় রে মহব্বত লইয়া তারা আসে দুশ্মনী লইয়া, নবী যায় মহব্বত লইয়া তারা আসে দুশ্মনী লইয়া, আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়, হায় রে গতকালকে কালেমা পড়াইছিলাম আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসে প্রকাশ্যে কালেমা পড়বে, আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু ওখবারা সামনের দিকে আসতেছে দুশ্মনী লইয়া, ঠিক এরই মাঝখানে ওখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে ওখবার ভিতরে একটা মশরু মারছে, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি, যেই চেহারার দিকে তাকাইলেন আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে,
নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হায় রে কত সুন্দর চেহারা। আমার বন্ধুর যে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিব্রাইল আলাইহিসসালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিব্রাইল বলেন আমি হাজার হাজার লক্ষ আমার জীবনে যত মাখলুক দেখছি আমার জিন্দগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। এ জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল বলেন আমার জিন্দেগিতে তো সুন্দর কাউরে দেখি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাইল রে তুমি কি দেখছ আর কি দেখবা? তুমি বলছো দেখি না, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দেখার জন্য বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না, আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে সাত আসমান টপকাইয়া সিদ্রাতুল মুনতাহা টপকাইয়া আরশাজিমে বসাইয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোন মানব না, সাধারণ কোন মানব না, আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করত উনি পয়গম্বরি চেহারা। এত সুন্দর চাঁদ কেমনে গো? ওহবায় তো তোমার বে কেমনে বানবে? চেহারা দেখে ওহবার ভিতরে মোসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আঘায়, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবীর ডাক দিয়া বলেন ওহবারে গতকালকে কালেমা পড়াইছি না, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে আইছো কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে ওকমা বলে না কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফিরত দেওয়ার জন্য আসি। জোরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফিরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে কন নাউজুবিল্লাহ। রে কত বড় কপাল পুরো আল্লাহর হাবিবের নুরানি চারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে, আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন ওহমারে চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা তোর হাতে দড়াইয়া দিলাম, আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমরা জাহান্নামের টিকিট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবীর দিল মাথা দর
গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীরে অপমান করছে, আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, বেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দে হয় উকবারে, এতগুলো মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না, ওখবা তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো ওখবা, সবার সামনে তুতু মারলি, আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানায় আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রাজি ভাই আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, ওখানে বৈশা বৈশা কান্দে প্রতিবাদ করার কেউ নেই, না না আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন ঘটনার কেন্দ্র করে নাজিল হইল। আল্লাহ আমার তেলাওয়াত কৃত আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা নবীর সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাজিল করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠায় দেয়, জিবরাইল আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব, তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া নবীর সামনে এসে বলেন, নবী গো কান্দে লাগো নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে, মালিকরে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দায় আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না, কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুকে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব্বা গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে বাদবাঙ্গা জবাব দিছিল, বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়াইয়াউমা ইয়াদুজ জালিমু আলায়া দেয়, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, হে আল্লাহর পয়গম্বর উকবা আপনার ক্ষতি করে নাই গো নবী, উকবা আপনার ক্ষতি করে নাই, উকবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে, উকবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই, উকবারে আপনার সামনে দাঁড় করানো হবে, স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই, আপনার সামনে উকবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উকবা আপনার সামনে দাঁড়াবে, উকবা দাঁড়ায় দেখবেন হাতগুলি কামড়াইতে থাকবে, এইভাবে জ্ঞানদারি শুনিন না আপনারা, হাড্ডি গুণা চাবাইতে থাকবে আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাকবে নবী গো, আমি কিন্তু উকবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উকবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এ যুবক ভাই, রব্বি করিম বলেন, ওই উকবা সেদিন উকবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না, উকবা একটা কথা বলবে আর একটা আয়াত আল্লাহ রাজিল করে জানায়া দেয়, উকবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, উকবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে
এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছো পইড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম, আফসোস করতে থাকবে আফসোস। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম, আজকে যদি আমি মুহাম্মাদের বন্ধু বানাইতাম চিরস্থায়ী জান্নাতে থাকতাম, বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম, আফসোস করতে থাকবে। বলুন তো দেখি সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। এ যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাজিল হইল দেড় হাজার বছর আগে, দেড় হাজার বছর আগে উকবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করছে, কিন্তু আয়াত কিন্তু দেড় হাজার বছর পরে শেষ নাই, এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য বলছি, এরে বেনামাজির বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে, তখনকার বেনামাজির জন্য, বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোনো একটা আছে? না, আগের আয়াতই। হ্যাঁ, সুদকুরের জন্য রব্বি করিম যে আয়াতগুলি নাজিল করছিল তখনকার সুদকুরের জন্য, দুই হাজার একুশ সালের সুদকুরের জন্য আয়াত কিন্তু একটা, কিয়ামতের আসরের আযান পর্যন্ত এই আয়াত কিন্তু সুদকুরের জন্য একটা। কথা হয় না? ঠিক তেমনি উখমাকে কেমনা করে রব্বি করিম আয়াতগুলি নাজিল করছিল, উখমা কিয়ামতের মাঠে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এখানেই শেষ না। উখবার মতো উখবার সাসাত্তো ভাই, মামাত্তো ভাই, খালাত্তো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? হ্যাঁ, কথা কয় না? উখবা বিয়াদবি করছে নবীর সঙ্গে, উখবার সাসাত্তো ভাই, মামাত্তো ভাই বিয়াদবি করবে আলেমদের সাথে? কথা কয় না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এখনকার যত যার সন্তান আছে সব উখবার যার সন্তান, যারা আলেমদেরকে গালি দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উখবার অবৈধ সন্তান। এরা যুবক ভাই, এই উখবা যে আপনার জন্য করছিল, উখবার জন্য যে আয়াত ছিল, উখবার সাজাত্ত ভাই, মামাত্ত ভাই, উখবার অবৈধ সন্তান বলি কিয়ামত বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, দিনী শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত কিন্তু একটা, তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, সুদকুররে বন্ধু না বানাইতাম, গুসকুররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাকুর আমি যদি গ্রামের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মাদ্রাসার শিক্ষককে বন্ধু বানাইতাম, মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম, আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হই না, শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান্নামী হবে। সেদিন আফসোস করতে থাকবে, নিজের হাত গুলা চাবাইতে থাকবে, গেন্ডারির মতো কোনো লাভ হবে না। হ্যাঁ বলেন, কোনো লাভ হইব? তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা? কথা হয় না? যারে তারে বন্ধু বানানো যাবে না গো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত।